ঠিক এইটুকু জানিস পেছনে করে একটু নেতা লাইটিং এ অনেক কিছু হচ্ছে কিন্তু গাছে হলুদ লাইট কেন জ্বলছে কি লাইট এক্সপেক্ট করেছিলি তুই আমরা সবুজ এক্সপেক্ট করেছিলাম গাইস পড়ে মরছিলাম পড়ে যাওনি কেন বাবা এখানে হলুদ কেন জ্বলছে লাইট গুলো বহুত কাটছে যাই হোক আমরা এখন পৌঁছে গেছি প্রায় বাড়ির সামনে নাম্বার কার্ড দেখ যেটাকে যে কেউ একবার এটাকে দেখে আসল মাছ ভাববে মাছটা চলো ওই দেখ তুই মাথায় হলুদ গুঁজে গোলাপ গুঁজেছিস কেন মাথায় গোলাপ গুঁজেছিস মানে হঠাৎ করে ভিডিওটা অন করে দেখি গোলাপ একটা মাঝখানে ছিল তো ওই তো গোলাপ গোজা একটা আমার আমি না ঢোকার পরে ভিডিও করতে ভুলে গেছি দেখি দেখি সারা অলিদিকে দেখি ফেব্রুয়ারিতে 23 তারিখ না কবে তে জুন হয়েছিল বার্থডে হয়েছিল বলে আমরা জানতে পারবো কিন্তু গেড়া হয়ে আছে সে গিয়ে দেখাচ্ছে না আর বাবু কথাই যাচ্ছে দাদা ওই ওর ওর ছেলে ও আমার বাড়ি পড়তে এসেছে জানিস তো খুশি তুই যা শুনে যা খুশি যা তুই শুনে যা আরে বলো না তুমি ঠিক এইটুকু জানিস পেছনে করে একটু নেতা মিষ্টি কাটি The next day. আজকে এমন ঘুম ঘুমিয়েছিলাম মোটামুটি আর কালকে খুব একটা ভ্লগ করতে পারিনি কারণ কালকে গিয়ে একটু মানে ঠান্ডার মধ্যে কাপাকাপি করতে করতে আর ভ্লগ করা হয়নি তাই যতটুকু পেরেছি দেখিয়েছি কালকে তাছাড়া হচ্ছে কি বলছিলাম ও আজকে এমন ঘুম ঘুমিয়েছি 2 ঘন্টা মানে এতদিন ঘুম টুম ঠিকঠাক করে হয়নি তো তারপরে অলিদিরা এসছে তখন আমি ব্লগ করতে পারিনি কারণ ফোনটা আমার কোথায় রাখা ছিল আমি খুঁজেও পাইনি তো এখন যাবো আমরা সবাই গিফট টিফট খুলতে তো সেগুলো পারলে তোমাদেরকে দেখাবো একটু একটু চলো মেরা জামাই হাই বলো এখানে অনেক লাশ আছে এরকম লাশ আরো আছে এই দেখো এদিকেও আছে চাদর দিয়ে আবার পোটলা বাঁধা হয়েছে এইটাও এটাও ভালো খুলছিস নেক্সট এনো তোর এজেন্ট এসেছিল তুমি শাড়ি এটা ভালো এটা ফ্লিপকার্টের বাক্স
এগুলো সব খোলা হয়ে গেছে এখনো। এটা ভালো তিনটে সেটের ভিতরে আরো আছে। এই যে বিয়ের কার্ড দিয়ে দিয়েছে, বিয়ের কার্ডটাকে প্যাকিং করে ইয়ে করেছে। কি এটা? ওলি এই দেখ, ওই তোর বিয়ের কার্ডকে প্যাকিং করেছে, করে এটা করেছে। দেখি দেখি দেখি, হ্যাঁ ১৭ রূপা পঙ্কজ, ১৭ রূপা পঙ্কজ। এমা ও কি ও কোরাচ্ছে? দেখো দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ দুহাত তুলে, ঠিক আছে, ওকে ওকে, না দাও পুজো, তোকে ঠাকুর ঘর থেকে বেরোতে দেবে না কেউ। ভার আছে বাবা, বিশাল ভার। এই রিলায়েন্স থেকে এগুলো দেয় জানিস, কেনাকাটা করলে এটা কারা একটা কার্ড? কম বল নাকি? দুটো খোলা হয়েছিল, একটা বাড়ির চাদর ছিল, তাদের কাছে বাড়ির চাদর। টাকে বাড়ি মারলে চেঞ্জ হবে, ফাইনালি প্যান্ডেল খোলা হয়ে গেছে আর আমরা খেতে বসে গেছি, কারণ আমাদের একবার হোয়াইট রাইস দেওয়া হবে। ইয়েস, বয়েলড রাইস। আর কি ওটা কি সুইট সুইট বল, সুইট বল, তরকারি হাতা দিয়ে এখানে ভাত দেওয়া হচ্ছে। আই ডোন্ট নো হোয়াই দিচ্ছে তোকে, এটাই অনেক সস্তানি ভাত খাচ্ছি, ও মাংস এসে গেছে আর খাবো না, দাও দাও বাবা পুরো মনে হচ্ছে আত্মা।
ওই দেখো পুরো আত্মা লাগছে। যাই হোক, আমরা এখন শেষ রাত্রির ফান করছি গাইজ, কারণ আমরা আবার এক মাস পর দেখা হবে এনার বিয়ের জন্য। আর হচ্ছে তখন আমরা ওটারও প্ল্যান করছি সঙ্গীতে কি করবো না করবো। ঘুম পেয়ে গেছে বেচারে, আমাদের পাগলি মামি চলে যাচ্ছে। ওই দেখ দেখ কি হয়েছে, ফানি ব্যাপার হয়ে গেছে। পাবে না এটা, পাবে না, চলো চলো। ওই দেখ পুরো দেখ বস্তা বুড়ি লাগছে, চলো ফুল পড়ে গেছে। খুব জ্বালাচ্ছিস কিন্তু, খুব জ্বালাচ্ছিস তুই আমাকে। গাড়াটা হাত দিতে হয় নিয়ম, এটা হয়ে গেছে। ভাই ওদিকে টান মার, একদিক থেকে টান মার, চলে আসবে। ওই দেখো আসবো, আমি কথা বলে নিচ্ছি পরে তোর সঙ্গে, টাটা। ফাইনালি আমাদের বিয়ে বাড়ি শেষ, মানে বিয়ে বাড়ি শেষ মানে একটা বিয়ে বাড়ি শেষ, আরেকটার জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে অলরেডি আমাদের আজকে থেকে। আর এখন যাচ্ছি হচ্ছে, এত হাসার কিছু হয়নি, হ্যাঁ। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে, কারণ কালকে আমাকে আবার কলেজ যেতে হবে। তো এই অবধি আপডেট। হঠাৎ করে হয়তো আমাকে এরকমভাবে দেখে তোমরা চমকে যেতে পারো যে কি হলো, এত চুল দাড়ি কোয়াতে গেলো। আসলে অলিদির বিয়ের অনেকটা পরেই আমি এই ভিডিওটা এন্ড করছি, কারণ অলিদির বিয়ের সময় তো আমার ইন্টারনাল চলছিল তোমরা জানো, তারপরে আমার আবার ফাইনাল সেম এক্সাম যেটা ছিল সেটা চলছিল, তাই জন্য আর ভিডিওটা সেরকমভাবে করা এন্ড করা হয়নি বা কিছু এডিট করে পোস্ট করাও হয়নি। তাও ছাড়ছিলাম আমি শর্টসগুলো মোটামুটি, যেহেতু এটা কম এডিটে হয়ে যায় তো শর্টস ছেড়েছি কিছু কিছু। বাট এবার থেকে একদম তোমরা পরপর আপডেট পাচ্ছ আমি জানি, কারণ আমি অনেক মানে দু তিন দিনের মধ্যে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি এডিট করে করে। আর তার মধ্যে তোমরা জানোই যে পলি মানে অলিদির বিয়ে শেষ হতে না হতে আবার পলিদির বিয়ে চলে আসছে, তো সামনেই পলিদির বিয়ে, সেখানেও আমি অনেক ব্লগ করব, সব কিছুই করব। অলিদির বিয়েতে কিছু কিছু জায়গা আমি চেষ্টা করেছিলাম করার, বাট সেগুলো করে ওঠা হয়নি। বাট পলিদির বিয়েতে চেষ্টা করবো যেন সেগুলো ভুল না হয়। আর তারপরে হচ্ছে এরপরে তোমরা হয়তো বড় বাজারে একটা ভ্লগ দেখতে পাবে, নাকি সামনে আবার সরস্বতী পুজোও আসছে, পলিদির বিয়ের পরে, মানে অনুষ্ঠানের কোনো শেষ নেই আমার বাড়িতে। যাই হোক, শপিংয়ের ভিডিও, তারপরেই পলিদির বিয়ের ভ্লগ শুরু হয়ে যাবে। তো এবার তোমরা এনজয় করতে থাকো, আর আমিও চেষ্টা করবো পরপর ভ্লগগুলো আপলোড করার জন্য। আর এই ভ্লগটা এইটুকুই, আর বাড়ানোর কিছু নেই এখানে। আশা করি তোমাদের এই ভ্লগটা খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেবে টু নেভার মিস দ্য ভিডিও। খুব শিগগিরই বড়বাজারের শপিং ভ্লগ নিয়ে আসছি, কাল পরশুই যাবো হয়তো। তো যতক্ষণ ওটা না আসছে ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।